হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি মহিলাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু টিপস শেয়ার করব। যেটা প্রত্যেকদিন কাজে আসবে চলো তাহলে দেরি না করে শুরু করা যাক টিপ নাম্বার ওয়ান তোমরা দেখে বুঝতে পারছো এটা কিসমিস রয়েছে আর অনেক সময় এমনও হয় যে অনেকগুলো নিয়ে আসা হয় এরকম ধরনের জিনিস যেগুলো আমরা সঙ্গে সঙ্গে খেয়ে শেষ করতে পারি না কিংবা দু চার দিনেও শেষ হয় না তো সেই জিনিসগুলো আমরা কিভাবে রাখবো কিভাবে রাখলে ভালো থাকবে যেমন ধরো এটা হচ্ছে কিসমিস এটা বাইরে রাখলে কিন্তু এক মাসই ভালো থাকবে তারপরে কিন্তু এটা নষ্ট হতে লাগবে তার থেকে ভালো যদি খুব বেশি দিন যায় তাহলে এটা রাখতে হবে ফ্রিজে ফ্রিজে অবশ্যই এটা ছয় মাস ভালো থাকবে চলো যাই পরের টিপসে পরের টিপস হবে যেহেতু এখন গরমের দিন চলে আসছে আর সামনে রোজাও চলে আসছে তো বরফের খুব প্রয়োজন হবে কারণ রোজা এবার এবারও হবে গরমের দিনে তো অবশ্যই আমাদের বরফ লাগবে বা ঠান্ডা জল লাগবে তো অনেক সময় এই বরফগুলো আমরা বড় বাটিতে জমিয়ে রাখি তো ছাড়ানোর জন্য ভীষণই অসুবিধে হয় তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অসুবিধে বলতে কি যখন প্রয়োজন হবে তার পাঁচ মিনিট আগে বার করে নিতে হবে আর পাঁচ মিনিট এই জলের মধ্যে মানে নর্মাল জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তাহলেই দেখবে খুব সহজে এই বরফটা ছুটে মানে বেরিয়ে চলে আসবে এবার ব্যাপার হচ্ছে ভাঙার আমরা যদি এই রকম ভাঙিয়ে ভাঙিয়েটাকে তাহলে কিন্তু এই দিক ওই ছড়িয়ে ছিটিয়ে মানে গোটা ঘর যা হয়ে যাবে তার জন্য একটা টিপ এই দেখো আমি নিয়েছি এটা যে অনলাইনের ব্যাগগুলো থাকে সেই ব্যাগের মধ্যে ভরে দিলাম তারপরে দেখো এবারে এই বেলনা দিয়ে হোক কিংবা নোড়া দিয়ে হোক এটাতে ঠুকা দিলে কিন্তু খুব সহজে এটা ভেঙেও যাবে প্লাস ঘর নোংরাও হবে না একদম এই ব্যাগের মধ্যে সবগুলো থাকবে তোমরা এই টিপসটা ফলো করতে পারো যে কোনো ব্যাগের মধ্যে ভরে দিলেই হবে তো যাই হোক এই টিপসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও চলে এলাম পরের টিপসে তো তোমরা দেখে বুঝতে পারছো এই কুকারে আমি বসিয়েছি খিচুড়ি আর খিচুড়ি কুকারে যদি করা হয় তাহলে যারা রান্না করো তারা ভালোভাবেই জানবে মানে একেবারে যা তা হয়ে বাইরে বেরিয়ে চলে আসে তো কুকারের ঢাকনা তো নোংরা হবেই আর প্লাস মানে গ্যাসের চুলার আশেপাশেও যা তা হয়ে যায় তো আমরা যদি এই রকম ধরনের রান্না করার সময় দু তিনটে চামচ যদি এর মধ্যে দিয়ে দিই তাহলে দেখবে এটা বাইরে বেরিয়ে আসবে না আর অবশ্যই কুকার যত বড় থাকবে তার অর্ধেকই জিনিস দিতে হবে মানে অর্ধেক যেন খালি থাকে তারপরে তোমরা দেখতে পাচ্ছ শুকনো শুকনো সিটি বেরোচ্ছে তোমরা এই টিপসটা ফলো করতে পারো চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এখন যেহেতু ঠান্ডা শেষ হয়ে গেছে গরম চলে আসছে তো আমরা এই জামা কাপড়গুলো মানে গরমের যে সোয়েটার এই থার্মোকোডগুলো থাকে তো এগুলোকে কিভাবে রাখলে খুব সুবিধে হয় মানে আলমারিতে ও কম খাবে আর দেখতেও ভালো লাগবে সেই টিপসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা আমার বলার থেকে একটু যদি দেখে নাও তাহলে বেশি আমি এইভাবে ফোল্ড করেছি ফোল্ড করার পরে এইভাবে এর মধ্যে দিয়ে দেব তাহলে কী হবে বলো তো একে তো দেখতে সুন্দর লাগছে তার উপর যদি এটা এদিক ওদিক পড়েও যায় তাহলে ভাঁজটা কিন্তু খুলবে না আর জায়গাটাও কম খাবে তোমরা এই টিপসটা ফলো করতে পারো মানে এইভাবে তোমরা ভাঁজগুলো করে নিতে পারো অবশ্যই এটা জায়গা কম খাবে আর দেখতেও ভালো লাগবে আর তোমরা যারা আমার চ্যানেলে এক্ষুনি এসেছো দেখছো কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তোমরা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে দেরি কেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সব থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো এইভাবে আমি যতগুলো সোয়েটার মানে শীতের যে জামা কাপড়গুলো রয়েছে এইভাবে আমি ফোল্ড করে নেব করার পরে এগুলোকে আলমারিতে দিয়ে দেবো মানে যে যেমনভাবে রাখো ঠিক সেভাবে রেখে দেবে তো যদি এই টিপসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও কারণ লাইক দিলে তোমাদের কোনো ব্যালেন্স কাটবে না তো যাই হোক চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে কলা নিয়ে কলা তো আমরা খেয়ে নিই খাওয়ার পরে চোখাটাকে ফেলে দিই কিন্তু বন্ধুরা এই চোখাটাও আমাদের কাজে আসে তো সেটা কিভাবে কাজে আসে সেই টিপসটাই শেয়ার করব যাদের দাঁত হলুদ হয়ে থাকে মানে অনেকের দাঁত হলুদ হয়ে থাকে আর দেখতে বাজে লাগে হলুদ হয়ে থাকলে তো এই কলার খোসা যদি এভাবে দাঁতে ঘষা দেওয়া হয় যদি সবগুলো দাঁতে হলুদ থাকে তাহলে পুরো দাঁতটাতে এইভাবে ঘষা দিতে হবে আর অবশ্যই এটা কমপক্ষে দুই মিনিট ঘষা দিতে হবে আর একদিন করলে হবে না বন্ধুরা কমপক্ষে আট থেকে দশ দিন মানে রেগুলার করতে হবে তাহলে দেখবে দাঁতের হলুদ একেবারে দূর হয়ে যাবে তোমরা এই টিপসটা ফলো করতে পারো চলে এলাম পরের টিপসে এটা টিপস নয় এটা হচ্ছে আইডিয়া তো যাই হোক আমি নিয়েছি একটা পাঁচশোর ওয়াটার বোতল তারপরে দেখো এটাতে আমি মার্কিং করে নেব তো মার্কিং করার জন্য আমি এখানে ওপর থেকে গ্লাস দিয়েছি যেন সমানভাবে দাগটা দেওয়া হয় তো যাই হোক যে যেমনভাবে পারবে ঠিক সেইভাবে দিয়ে দেবে আমাকে যেভাবে সুবিধা লাগলো আমি ঠিক সেভাবে দিয়ে দিলাম আর নিচে দেখো চার আঙুল মতো নিচে দিকে ছেড়ে এইভাবে দাগ দিয়ে দেব তারপরে এটা কাট করতে হবে তো আমি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে মানে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি দাগটা দিয়েছি তারপরে দেখো লম্বা দিকে এইভাবে মার্ক করব তো আমি স্কেল নিয়েছি যেন স্ট্রেট হয় তো এক আঙুল মিডিলে তারপরে দুই দিকে এভাবে দাগ দিয়ে দিলাম খুব সহজ একটা পদ্ধতি আর আমি যেহেতু এটা জলের বোতল নিয়েছি এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে বেশি ভালো হবে কারণ এই জলের বোতলগুলো একটু নরম থাকে আর কোল্ড ড্রিঙ্কসের বোতল শক্ত থাকে তো যাই হোক শক্ত বোতল থাকলে বেশি ভালো হবে আর অবশ্যই এই বোতল দিয়ে করলে খুব একটা ভালো হবে না এবারে দেখো এটা কিভাবে কাট করব তো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি কাট করছি মানে আমার বলার থেকে তোমরা দেখে নিলে বেশি ভালো হবে আর ওপরে দিকে আমি দাগ দিয়েছি এক আঙুল ছেড়ে মানে ওপরে যেটা দাগ দিয়েছি এক আঙুল ছেড়ে তার নিচেও আবার দাগ দিয়েছি রাউন্ড করে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমি এটাকে মার্কিং করে নিয়েছি আর ঠিক এইভাবে কেটে নেব তাহলে দেখতে কেমন হবে সেটাও দেখে দিচ্ছি তাহলে অবশ্যই বুঝতে পারবে কারণ এই বোতলটা হোয়াইট রয়েছে মানে সাদা রয়েছে তার জন্য ভালোভাবে বোঝা যায় না যদি ব্লু কিংবা গ্রিন থাকতো তাহলে বেশি ভালোভাবে বোঝা যেত তো আমার হাতের কাছে যেহেতু বোতল ছিল না এই দেখো দেখতে ঠিক এরকম হবে এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এইভাবে নিচে দিকে উল্টে নেব উল্টে নেওয়ার পরে একটুখানি প্রেস করলেই কিন্তু ঢুকে যাবে খুব নিচে দিকে এটা ঢুকবে না তো অবশ্যই একটু প্রেস করতে হবে নিচে দিকে তাহলে খুব সুন্দরভাবে টাইট হয়ে বসে যাবে আর এটা দেখতে ঠিক এরকম কাপের মতো হবে এগুলো বাচ্চাদের রুমে রাখতে পারো কারণ তাদের অনেক কিছু প্রয়োজন হয় কিংবা যে কোনো জিনিস তোমরা রাখতে পারো এইভাবে এভাবে ওপরে যে আমি ঢাকনাটা কাটলাম সেটা এভাবে ঢেকেও দিতে পারো তো এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটা জলের বোতল দিয়ে করতে যাবে না বন্ধুরা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়েই করবে তাহলে বেশি মজবুত হবে চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এই ঝাড়ু নিয়ে এই ঝাড়ু আমাদের ঘরদোয়ার পরিষ্কার করতে সাহায্য করে আর অবশ্যই এটা দিয়েই আমরা ঘর দোয়ার পরিষ্কার করি কিন্তু বন্ধুরা একটা জিনিস আমরা ভুলে যাই যেটা দিয়ে আমরা ঘর পরিষ্কার করি সেটাকেও পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজনীয় তো চলো আজ আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে ঝাড়ুটাকে কিভাবে পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন তো নয় কিন্তু পনেরো দিন কিংবা মাসে একবার অবশ্যই করা উচিত তো আমি এখানে নিয়েছি এক একমখ না মগ জল নিলেই হবে তারপরে নিয়েছি এক চামচ মতো ডিটারজেন্ট মানে সার্ফ হাফ চামচ মতো হারপিক তোমরা যদি হারপিক দিতে না চাও তো দেবে না কিন্তু সার দিয়ে অবশ্যই এটা পরিষ্কার করবে আর হার পিক দেওয়ার কারণ হচ্ছে পিক ব্যাকটেরিয়া জীবাণু এগুলোকে অবশ্যই দেওয়া ভালো হবে তো তোমরা যদি না দিতে চাও কোনো সমস্যা নেই শুধু সার দিয়ে এইভাবে ঝাড়ুটাকে পরিষ্কার করে নিলে হবে আর কিছু করার দরকার নেই এভাবে শুধু ঝাড়ুটাকে নড়ালেই এটা পরিষ্কার হয়ে যাবে এবারে ফ্রেশ জল দিয়ে ভালোভাবে ঝাড়ুটাকে ধুয়ে নিতে হবে অবশ্যই ধুয়ে নিতে হবে তারপরে দেখো শুকিয়ে নেওয়ার পালা এর আগেও আমি ঝাড়ু শুকানোর জন্য একটা টিপস দিয়েছিলাম তোমাদের আর ঠিক সেমভাবে এইভাবে ক্লিপ লাগিয়ে দেব যে কাপড় শুকানোর ক্লিপগুলো থাকে ঠিক এইভাবে লাগিয়ে দেব তারপরে দেখবে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ ঝাড়ু এক জায়গায় জড়ো হয়ে থাকে তো ভিজে গেলে খুব তাড়াতাড়ি শুকায় না আর যাদের আশেপাশে রোদ নেই তাদের তো ভীষণই অসুবিধে হয় তো যাই হোক এভাবে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যদি মনে হয় যে আজকের ভিডিও কাজের আছে তাহলে অবশ্যই সবার সঙ্গে আমার ভিডিও শেয়ার করো ভালো লাগলে লাইক দিও আর সবার মাঝে অবশ্যই শেয়ার করো আজকের মতো এতটাই কালকে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা